বর্তমান পৃথিবীতে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে ইলন মাস্ক, যিনি মঙ্গল গ্রহে মানুষ পাঠাবেন বলে দ্বিতীয় পৃথিবীর স্বপ্ন দেখেছেন। একটা কম্পিউটার দিয়ে সারা দিন অফিসে কাজ করতো, সারা রাত কোডিং করতো। ওনার ভাই সারাদিন কোডিং করতো, রাত্রে ঘুমাতো। একটা কম্পিউটার দিয়ে প্রচার করে সবাই কাজ করতো। মানে এত আজকে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন। বাংলাদেশ যে এক্সপ্রেস এক্সের কাছ থেকে রকেট খেলছে, সেই রকেটের নির্মাতা হলো ইলন মাস্ক, কোম্পানির মালিক। তাহলে একজন মানুষ তিনি আসছেন আফ্রিকা থেকে, ইউসিটি আফ্রিকা থেকে, এক হিসাবে বঞ্চিত হয়ে নির্যাতিত হয়ে মাইর হয়ে আসছে কলেজে। কলেজে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রতাকে মেরে অজ্ঞান করে মারাচ্ছিল ওই দেশে না থেকে। পরে আমরা বলছি যে আমরা যারা এখানে তরুণ আছি, শুনলে খুশি হবেন, এতক্ষণ আপনারা আউটসোর্সিং নিয়ে কথা শুনছেন, বাংলাদেশ বর্তমানে আউটসোর্সিং এ পৃথিবীর মধ্যে দ্বিতীয়। আউটসোর্সিং কাজের কোনো সীমাবদ্ধতা নেই, অনলাইনে করা যায়, অফলাইনে করা যায়। ছোট্ট একটা বাচ্চা একটা বোতল বা কোনো কিছু হাতে নিবে, ওকে যদি বলো যে ব্যাপার না তুমি নিয়ে আসো, ও কিন্তু নিয়ে আসো। আর তুমি খবরদার ধরো না, তুমি ব্যথা পাবে। আমার এটাই মনে হচ্ছে যে এতটুকু বাচ্চা ছিল, সবাই বাচ্চা ছিলেন, তারপর দেখেন ইনকাম করার মতো কিভাবে উঠে পড়ে লেগেছে। আপনি যদি কোনো কাজের ভেতর কাউকে এনজয়মেন্ট দিতে পারেন, আনন্দ দিতে পারেন, তার ক্রেডিট দিতে পারেন, স্বীকৃতি দিতে পারেন, সে অনেক বিশাল বড় কাজ, অনেক বিশাল।